আবু জেহেল যে বলছে চাচা কালেমা পড়ে মুসলমান হন আবু জেহেল বলে ভাতিজা কালেমা পড়ে মুসলমান হইতে পারি শর্ত আছে কি শর্ত ওই যে আকাশের চাঁদ দেখা যায় ওই চাঁদটাকে যদি তুমি দুই খণ্ড করতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী তাহলে বুঝবো তুমি সত্য নবী আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহর নবীর পক্ষে কি কখনো এই চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব সম্ভব না সম্ভব না সম্ভব কার পক্ষে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ নবীজি চিন্তায় পড়ে গেলেন হায় রে আবু জেহেল রে আর কত জ্বালাবি দেয় কালেমার দাওয়াত কে চাঁদ দ্বিখণ্ড করেন নবী চিন্তিত হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন হ্যাঁ জিব্রাইল আবু জেহেল আমার বন্ধুকে বিভ্রান্ত করার জন্য আবু জেহেল আমার নবীকে বিপদে ফালানোর জন্য চাঁদকে দ্বিখণ্ডিত করতে বলতেছি আমার বন্ধুর পক্ষে তো চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব কার পক্ষে আল্লাহর পক্ষে আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন ও জিব্রাইল আমার বন্ধুকে যে বলো শুধু চাঁদ দ্বিখণ্ডিতই করব না শুধু চাঁদ দ্বিখণ্ডিতই হবে না আমি আল্লাহ আমার বন্ধুর মর্যাদা রক্ষায় চাঁদ তো দুই খণ্ড করব করবই আমি আল্লাহ ওই চাঁদের নামে কোরআনে একটা সূরাও নাজিল করে দিলাম কোরআন শরীফে আল্লাহ তাআলা চাঁদের নামে একটা সূরা নাজিল করেছেন সূরাতুল কমার কমার মানে কি চাঁদ শামস মানে সূর্য কমার মানে চাঁদ শামস মানে সূর্য জিব্রাইল এসে বলছেন নবী আপনি চিন্তা করবেন না আপনার সাথে আছে কি আল্লাহ আল্লাহ আপনার সাথে আছে হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির ও যুবক মুসলমান আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি আল্লাহর উপরে ভরসা করি আল্লাহই আমাদের জন্য যথেষ্ট ঠিক কি না বলে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট জিব্রাইল এসে বলছে ও নবী আপনি চিন্তা করবেন না আবু জেহেলকে ডাক দিয়া বলেন কোন দিন আবু জেহেল দেখতে চায় যে আপনি চারটাকে দুই খণ্ড করবেন সরকারে দো আলম আবু জেহেলকে ডাক দিলেন ইয়া আম্মি আবু জেহেল তালহিনা আসেন আসেন কোন দিন দেখতে চান চার দুই খণ্ড করবেন আবু জেহেল বলে অমুক দিন আসবো আল্লাহ নবী বলে একা আসবেন বলে হ্যাঁ নবীজি তো জানে আবু জেহেল হচ্ছে নাম্বার ওয়ান একটা মিথ্যুক ধোকাবাজ প্রতারক যত খারাপ গুণ সব আবু জেহেলের মাঝে আছে ঠিক কিনা বলেন আবু জেহেল বলে ঠিক আছে বাতি যা একা আসবো না যাও তোমার চাষ্টমণ্ডের সাথে করে নিয়ে আসবো আবু জেহেল আসছেন আল্লাহ নবী বলে চাচা জোস্না রাত কোন রাতে চাঁদ স্পষ্ট করে দেখা যায় জোস্না রাত আমাবস্যা রাতে দেখা যায় একেবারে বিশাল একটা চাঁদ কেবলমাত্র উঠেছে হ্যাঁ পুরা পৃথিবী আলোকিত মনে হয় চাঁদ একেবারে হাতের মুঠোয় সরকার দো আলম বলে চাচা উনজুর ইলাল কমার তাকান তাকান নাবাতি যা ঠিক আছে চাঁদ বড় সরই দেখা যাইতেছে ও চাচা আমি যদি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারি আপনি কি কালেমা পড়া মুসলমান হবেন কিনা ভাতিজা এতদিন বহুত তোমার সাথে মিথ্যা কথা বলছি আর না শেষ চান্স কি চান্স শেষ চান্স যাও আর জ্বালাবো না তোমাকে তোমাকে আর কোনোদিন কষ্ট দিব না সরকারে দো আলম বলে চাচা সত্যি করে বলেন কালেমা পড়ে মুসলমান হবেন কিনা কয় মায়ের দুধের কসম যা হোমি মুসলমান সরকার দো আলম বিসমিল্লাহ বলে শাহাদাতের আঙ্গুলি চাঁদের দিকে ইশারা করলেন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার আল্লাহু আকবার নবীজি হাত দিয়ে ইশারা করলেন চাঁদ দ্বিখণ্ডিত হইয়া এক টুকরা পড়লো পাহাড়ের উপরে আর এক টুকরা পড়লো জমিনের উপরে আর জোরে বলেন সুবহানাল্লাহ চাঁদ দুই টুকরা হয়ে দুই দিকে পড়ে গেল আবু জেহেল হা করে তাকায় আছে সাথে আবু জেহেলের কন্যাও আছে যখন চাঁদ দুই টুকরা হয়ে গেল আবু জেহেলের কন্যা আবু জেহেলের হাত ধরে বলে আব্বা এটা কি হইল এবার আবু জেহেল তার কন্যার হাত ধরে বলে মা যেই দৃশ্য তুমি দেখেছো
এই দৃশ্য তুমি আর আমি সারা তৃতীয় জন যাতে না জানে, যদি তৃতীয় জন জানে তোমার বাবা আবু জেহেলের ক্ষমতার মক্কার জমিনে থাকবে। আমাকে আর মানুষ নেতা মানবে না, সবাই মুহাম্মাদের কাছে আসবে। কারণ যে চাঁদ দুই খণ্ড করতে পারে সে দুনিয়ার সাধারণ কোন মানুষ। জোরে বলেন না। আবু জেহেল তার কন্যার মুখ চাইপাতেছে, কে মা বল, কোনদিন বলবি না, তোর মার কাছেও বলবি না। আবু জেহেলের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল, বহুত বদমাইশ মহিলা ছিল, মহিলা নেত্রী, খুব শয়তান। কয় তোর মায়ের কাছেও বলবি না, তোর মা ও ঘরের কথা যায় পরের কাছে বইলা দিব, ঠিক আছে আব্বা বলবো না। এবার আল্লাহর নবী বলে, চাচা ইয়া আম্মি তালহিনা ইমশি মাই, চলেন চলেন। আপনিটা বলছেন কালেমা পড়া মুসলমান হইবেন, এখন কালেমা পড়বেন মুসলমান হবেন, আমি আপনাকে গোসল করায় দিব আর বাইতুল্লাহ যায় দুই রাকাত নামাজ পড়বেন। আবু জেহেলায় মনে মনে কয় কালেমা পড়ব না মুসলমান হব না, তা কিভাবে মুহাম্মাদের ধোকা দেওয়া যায়। সে যেহেতু চার দ্বিখণ্ডিত করছে, এখন তো শেরের উপরে সোয়াশের মারতে হবে। হ্যাঁ, শেরের উপর সোয়াশের না মারলে এখন আবু জেহেল টিকতে পারবে না? কিভাবে মুহাম্মাদের বোকা বানানো যায়, কিভাবে মুহাম্মাদকে ধোকা দেওয়া যায়, শেরের উপর সোয়াশের দেওয়া যায়। শেষ পর্যন্ত আবু জেহেল আমার নবীর দিকে তাকায় বলে, ভাতিজা রে, তুমি দেখতে শুনতে তো অনেক সুন্দর, অনেক বুদ্ধিমান, তোমার এত মেধা, তুমি এত জ্ঞানের অধিকারী, তোমার মতো এত বুদ্ধিমান যুবক আমি মক্কার জমিনে আজ পর্যন্ত দেখি নাই। নবীজিকে একটু পাম মারতেছে, তারপরে বলে, ভাতিজা এতদিন মনে করেছিলাম মক্কার মানুষ তোমার কাছে কেন এত আসে, তোমার জন্য পাগল হয়ে যায়, এতদিন মনে করছিলাম তুমি শুধু মক্কার মানুষদেরকে জাদু করো, এখন দেখি না রে ভাতিজা তোমার জাদু যায়া চাঁদের গায়েও লেগেছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল বলে, এতদিন মনে করেছিলাম তুমি শুধু মক্কার যুবকদেরকে জাদু করো, ও ভাতিজা তোমার জাদুর এত পাওয়ার, শুধু তোমার জাদু মানুষের গায়ে লাগে না, আকাশের চাঁদের গায়ে, আকাশের চাঁদেও লেগে গেছে। আল্লাহর নবী বলে, চাচা ফালতু কথা না, ওকে কালেমা পড়া মুসলমান হন। আবু জেহেল মনে মনে বল, এখান থেকে আগে ভাইগা যাইতে হইব, তারপরে হইলো কথা। কয় ভাতিজা যাও যাও মুসলমান হব, কিন্তু শর্ত হলো মক্কা থেকে একদল ব্যবসায়ী কাফেলা সিরিয়ায় গিয়েছি, তারা সিরিয়া থেকে আসুক, তারা যদি সাক্ষী দেয় এমক দিন এই তারিখে সন্ধ্যার সময় তারা চাঁদটাকে দ্বিখণ্ডিত হতে দেখেছে, তারা যদি সাক্ষী দেয় তাহলে যাও একেবারে বাপ মার কিরা আমি মুসলমান হয়ে যাব। আসলে